দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে লালমনিরহাট থেকে এবারে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসানুল আজিজ। আজিজ, লালমনিরহাটে বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুর্গতদের সহায়তায় কি ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন জানাবেন। ধন্যবাদ। আমি প্রথমে আপনাকে জানিয়ে রাখছি, আমি যেখানে দাঁড়িয়ে আছি লালমনিরহাট সদর উপজেলার তিস্তা নদী তীরবর্তী এলাকার খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, 70টি চরের অন্তত লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, পানিবন্দী মানুষজন চরম দুঃখ দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন, তারা সীমাহীন দুর্ভোগে পানিবন্দী অবস্থায় রয়েছেন। তিস্তা তৃতীয় দফা বন্যা শেষ হতে না হতে আবারও চতুর্থ দফা বন্যায় তারা মানবতর দিন কাটাচ্ছেন। পানি, বিশুদ্ধ পানি ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে, প্রাণ তৎপরতা অপ্রতুল, বানভাসী মানুষ কি যে সীমাহীন দুর্ভোগে কবলে রয়েছেন নিজের চোখে না দেখলে বোঝা যাচ্ছে না। এখন ত্রাণ তৎপরতা আসলে টোটালি, তারা বলছেন তারা এখন পর্যন্ত কোনো ত্রাণ পাননি, তারা মানবতর দিন কাটাচ্ছেন। বিশেষ করে যারা পানিবন্দী অবস্থায় রয়েছেন অনেকে ঘর বাড়ি রেখে নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে গেছেন। এদিকে তিস্তা নদীর পানি আজ সকালে ডালিয়া পয়েন্টে বিপদ সীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছেন, 44টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আজিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসানুল আজিজ।